এই উপাদানটি সঠিক নিয়মে গাছে প্রয়োগ করলে গাছের দ্রুত বৃদ্ধির সাথে সাথে গাছে থাকা পোকা ও বিভিন্ন ক্ষতিকর পরজীবী ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি দ্রুত গাছকে বৃদ্ধি করতে চান, যদি আপনার প্রিয় টমেটো, শসা কিংবা মরিচ গাছ দ্বিগুণ গতিতে বৃদ্ধি করতে চান কিন্তু কিভাবে তা জানেন না, তাহলে প্রিয় দর্শক এই পদ্ধতি সম্পর্কে জানতে আজকের ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ আজ এমন এক অভিনব পদ্ধতি শিখিয়ে দেওয়া হবে যা গাছে প্রয়োগ করলে আপনার গাছের ফলন বৃদ্ধি পাবে এবং গাছ দ্রুত বড় হয়ে যাবে, তার সাথে গাছের ক্ষতিকর পরজীবীর প্রভাব নষ্ট হয়ে যাবে। শহরের প্রায় সবাই চায় নিজের গাছ তাড়াতাড়ি বেড়ে উঠুক, আসলে শহরে তেমন একটা জায়গা না থাকায় সবাই ছাদে কিংবা ছোট্ট বারান্দায় রোপণ করে নিজেদের পছন্দের গাছ, আর গাছ রোপণ করার পর তারা তাদের মতো করে গাছকে লালন পালন করে। বাড়িতে গাছ রোপণের পর যদিও বছরের পর বছর অপেক্ষা করা গেলেও শহরের মানুষের মাঝে তা থাকে না, বেশি দিন স্থায়ী হয় না তাদের ধৈর্য ধারণ ক্ষমতা, তারা খুব শীঘ্রই ফলন চায় গাছে। এজন্য একটি উপাদান তৈরি করা হয়েছে, এই উপাদান সঠিক নিয়মে গাছে প্রয়োগ করলে গাছের বৃদ্ধির সাথে সাথে গাছে থাকা পোকা ও বিভিন্ন ক্ষতিকর পরজীবী ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এই পদ্ধতির অন্তর্গভীরে প্রবেশ করা যাক। প্রথমে আমাদের একটি বোতলে পানি ভর্তি করতে হবে। এবার একটি পাত্রে কিছু পানি নিয়ে গরম করতে হবে। ফুটন্ত পানিতে আমাদের 6টি অ্যাসপিরিন ট্যাবলেট গুঁড়ো করে দিতে হবে। অ্যাসপিরিন প্রচলিত ঔষধের ভিতর অনেক প্রয়োজনীয় একটি ঔষধ। আমাদের ব্যথা বেদনায় জ্বরে বিভিন্ন রোগে দেশে বিদেশে প্রতিনিয়ত তা ব্যবহার করছি, যা ওয়েলো গাছের ছাল থেকে সংগ্রহ করা হয়। কম করেও 2400 বছর থেকে আমরা তা বিভিন্ন নামে ব্যবহার করে আসছি। অ্যাসপিরিন পৃথিবীতে বহুল ব্যবহৃত ঔষধের একটি। আপনাদের সুবিধার জন্য জানিয়ে রাখি, অ্যাসপিরিন ট্যাবলেট থেকে স্যালিসাইলিক অ্যাসিড, যা গাছের বৃদ্ধি ঘটাতে ও ক্ষতিগ্রস্ত গাছকে সুস্থ করতে সাহায্য করে। এছাড়া স্যালিসাইলিক অ্যাসিডে থাকে বিভিন্ন ধরনের কার্যকরী ক্ষমতা। ক্ষতিকর কীটপতঙ্গ গাছের নানা ধরনের ক্ষতি করে, বৃদ্ধির ব্যাঘাত ঘটায়, তাই এসব পোকা থেকে গাছকে রক্ষা করতে স্যালিসাইলিক অ্যাসিডের বিকল্প নেই। স্যালিসাইলিক অ্যাসিড কীটনাশকের মতো গাছের ক্ষতি করে না, নেই কোনো সাইড ইফেক্ট, তাই খুব স্বাচ্ছন্দ্যে আপনি এই স্যালিসাইলিক অ্যাসিড ব্যবহার করতে পারেন। এবার স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত গরম পানিটি যোগ করব আগে থেকে রাখা পানিতে। এই পানিতে যোগ করতে হবে 10% অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া প্রয়োগে গাছ আরো সতেজ ও মিনারেল গ্রহণে আগ্রহী হয়ে উঠবে, পুষ্টিগুণ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তারপর এই মিশ্রণটি স্প্রে বোতলে ভরে গাছে প্রয়োগ করলেই আপনি আসল ফলাফল দেখতে পাবেন। গাছে প্রয়োগের ক্ষেত্রে আপনি প্রতি সপ্তাহে 3-4 দিন এই মিশ্রণটি প্রয়োগ করতে পারেন। এতে করে আপনার বেগুন, মরিচ, টমেটো, শসা থেকে শুরু করে সব ধরনের ফলন হবে দ্রুত ও গাছ বৃদ্ধি পাবে আগের থেকে কয়েক গুণ বেশি। কেমন লাগলো আজকের এই টেকনিক? আপনারা কি এই পদ্ধতিতে গাছের ফলন বৃদ্ধি করতে চান? জানাবেন আমাদেরকে। সবাইকে আল্লাহ সঠিক তথ্য জানার তৌফিক দান করুন। আমিন।